হ্যালো গাইস, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের কিছু ফ্রি কোর্স দেওয়া হয়েছে, যেগুলো হলো 100% ফ্রি এবং এখানে কোনো প্রকার রেজিস্ট্রেশন ফিও লাগবে না। কিন্তু এই কোর্সগুলো আমাদের অন্য কোর্স থেকে একটু ডিফারেন্ট। তো এটা বলার আগে আমরা অন্য একটা টপিক নিয়ে আলোচনা করি, যে আপনারা এখানে জয়েন করার সময় যেন কেউ মনে না করেন যে আমি জবে ইন করব বা এই ধরনের ব্যাপারগুলো মনে করার কোনো প্রয়োজন নাই। কারণ হলো আমাদের জব দেওয়ার অধিকার আমাদের যে এডুকেশনাল ইনস্টিটিউশন এগুলোর আসলে নাই। ফর এক্সাম্পল, ইলেক এডুকেশন, ইলেক ইনস্টিটিউশন অফ টেকনোলজি বা আদার যেই সেক্টরগুলো আছে, তার কেউই হলো জবের জন্য কাজ করতে পারে না। এগুলো হলো এডুকেশনাল ইনস্টিটিউশন, এখান থেকে আপনাকে শিখতে হবে। শেখার পরে যদি আপনি ভালো করতে পারেন তাহলে আমাদের ইনস্টিটিউশন তো আছে অবশ্যই। এখানে আমাদের মেইন উদ্দেশ্যটাই হলো আমরা যেন ভালো কিছু ব্রিলিয়ান্ট ইঞ্জিনিয়ার পাই অথবা ভালো এমপ্লয়িজ পাই, এটা আমাদের মেইন উদ্দেশ্য। কিন্তু আপনি যদি ভালো করে শিখতে পারেন, আপনি কিন্তু ওয়ার্ল্ড মার্কেটে যে কোনো জায়গায় কাজ করতে পারবেন। এবং যেহেতু অনেক হাই লেভেলের কোর্স এগুলো, আমরা কিন্তু এগুলো আপনাকে একেবারেই ফ্রিতে দিচ্ছি। কিন্তু আপনি যদি প্রপারলি কাজ না করেন, প্র্যাকটিক্যাল কাজ যদি না দেখাতে পারেন, আপনি এরকমও হতে পারে যে এক দুই দিন পরে আপনি হলো আমরা সেখান থেকে আউট করে দিতে পারে মনে হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা বলতে চাই যে আপনি খুব ভালো করে কাজ করবেন এবং প্র্যাকটিক্যালি কাজ করবেন। সো এর আগে আমি যেটা বলে দিতে চাই যে আপনাদের ক্লাস কীভাবে হবে, অনেকেই সেটা কনফিউশন থাকতে পারে। সো সেটা বলে দিই, আমাদের এলআইটিতে যে ধরনের ক্লাস হয়, যে পদ্ধতিতে, সেম পদ্ধতিতে ক্লাস হবে। প্রতিটা কোর্সের জন্য আমরা অনেকগুলো ক্লাস দিব, সেটা বাংলা, ইংলিশ এবং এ টু জেড আপনাদের ক্লাস থাকবে। কিন্তু আমাদের মেইন যে কনসার্ন সেটা হলো আপনাকে আমাদের কাজ দিতে হবে। ফর এক্সাম্পল, এখানে ওয়েব ডিপার্টমেন্টে প্রথমে আমরা স্টার্ট করবো ওয়ার্ডপ্রেস দিয়ে, পরবর্তীতে গ্রাজুয়ালি আমরা বাকি সেক্টরে যাব। সো ফার্স্টেই কিন্তু আপনাকে ডোমেইন এবং হোস্টিং দেওয়া হবে। ডোমেইন হোস্টিং আপনি পাবেন এবং ওটার মধ্যে কিন্তু আপনার প্র্যাকটিক্যালি কাজ করতে হবে, কাজ দেখাতে হবে। এবং এসইওর ক্ষেত্রে যদি আমি বলি, তাহলে বলবো যে আমাদের অন পেজ, অফ পেজ দুই ধরনের এসইও আমরা এখানে করব। অ্যাট দ্য সেম টাইম আমাদের এখানে লিখতে হবে। দ্যাটস ওয়াই যারা হলো ইংলিশে ভালো তারাই হলো এই এসইও কোর্সটাতে জয়েন করা উচিত। এবং অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্ট এ টু জেড আপনাদের এখানে থাকবে, এবং সেটা আপনাদের অ্যাপসটা অবশ্যই পাবলিকেশন আসতে হবে। আর আমাদের মার্কেটিং ডিপার্টমেন্টের থেকে বা লিলাক অ্যাড এজেন্সি থেকে কিছু চাহিদা দেওয়া হয়েছে, সেই জন্য আমরা হলো এই মার্কেটিং কোর্সটা দিচ্ছি। এবং যারা হলো বিভিন্ন বিজনেস ডিপার্টমেন্টে আছে তারা এই কোর্সটা করতে পারবে। এখানে ফিজিক্যাল প্লাস হলো অনলাইন দুই ধরনের মার্কেটিং আছে। আর গ্রাফিক্স ডিপার্টমেন্ট থেকে এটা হ্যান্ডেল করা হবে। সো সবগুলো ক্লাস আপনার ক্লাসরুমের ভিতরে থাকবে, আপনাকে হলো ক্লাসগুলো কমপ্লিট করে কাজ কন্টিনিউ করতে হবে। এবং প্রতিদিন আপনাদের সাথে লাইভ সেশন হবে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে কানেক্টেড থাকা হবে, এবং যদি প্রয়োজন হয় জুমের মাধ্যমে আমরা কানেক্টেড হব এবং আপনার কাজগুলো আমরা দেখব, যদি প্রবলেম থাকে সেটা বুঝিয়ে দেব। বাট আপনাদের মধ্যে সিনসিয়ারিটি এবং টাইমলিনেস ব্যাপারগুলো থাকতে হবে। সো আপনার এগুলো আশা করি বুঝতে পেরেছেন যে এখানে একটু ডিফারেন্স ব্যাপারগুলো থাকবে, বাট আমাদের মেইন ফোকাস থাকবে প্র্যাকটিক্যাল ওয়ার্ক। পরবর্তীতে আমরা এই ফর্মটা ফিল আপ করে ফেলবো। ফর্মের ক্ষেত্রে আমরা এটা অনেকটা এসওপির মতো, স্টেটমেন্ট অফ পারপাস, যেটা হয়তো অনেকে বুঝতে পারবেন না। তো তারপর আমরা কিন্তু এটা চেক করার পরে আপনার কনফার্মেশন নিব যে আসলে আপনি এটার জন্য যোগ্য কিনা। অবশ্যই ইংলিশে লিখবেন, আপনার পার্সোনাল ইনফরমেশন এই জায়গায় দিবেন ডিটেলসে 100 ওয়ার্ডের মধ্যে। একাডেমিক ব্যাকগ্রাউন্ড কী সেটা আপনার এখানে বলতে হবে। কেউ যদি এখানে শর্ট ফর্ম ফিল আপ করে ফেলেন তাহলে অ্যাকচুয়ালি তার ফর্ম ফিল আপটা অ্যাকসেপ্ট হবে না। আপনি কোন কোর্স করতে চান এবং এই কোর্স সম্পর্কে আপনার ক্লিয়ার ধারণা আছে কিনা সেটা আমাদের জানাতে হবে। অ্যাকচুয়ালি আপনার যদি ধারণা না থাকে তাহলে কিন্তু এখানে জয়েন করতে পারবেন না। আমরা হলো বিজ্ঞাপনে সেটা বলে দিব বা অলরেডি বলে দিয়েছি, সেটা হলো যে আমাদের যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোর্সগুলো আছে এগুলো আমরা সাজেস্ট করবো যারা হলো সিএসসি স্টুডেন্ট অথবা পাশ করে গেছেন, তারা হলো এই কোর্সগুলো করার জন্য। কারণ এই সেক্টরটা হলো এক্সপার্ট হওয়ার জন্য এবং এক্সপার্ট হয়ে আপনার হলো ডিপার্টমেন্টে জয়েন করার জন্য, যদি আপনার সেই সুযোগটা থাকে। যদিও এটা আপনাকে ফার্স্ট থেকে আপনার থিঙ্কিং করা ঠিক হবে না, বা আমরা সেটা এনশিওরও করবো না। আপনি কেন এই কোর্সটার জন্য ইন্টারেস্টেড এবং আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড এই কোর্সটা কীভাবে হেল্প করবে সেই ব্যাপারটা আপনাকে এখানে উল্লেখ করতে হবে। আপনার ক্যারিয়ার গোল কী, এই সেক্টরে আপনি কত দূর যেতে চান। আমরা চাই আপনি পৃথিবী রাজত্ব করেন, আপনি অল্প সেক্টরের জন্য চিন্তা করে আমাদের এই কোর্স করবেন সেটা আমরা আশা করি না। তারপর আমরা যেটা বলতে চাই যে আর ইউ ইন্টারেস্টেড টু জয়েন কোম্পানিস অফ লিলেক গ্রুপ। আপনার এখানে অনেকগুলো কোম্পানি কানেক্টেড আছে, সো আপনি এই রিলেটেড কোম্পানিতে জয়েন করতে চান কিনা সেটা একটা ব্যাপার। আর ইউনিভার্সাল আইডি যদি আপনার থাকে তাহলে দেবেন, আদারওয়াইজ প্রয়োজন নাই। ইউনিভার্সাল আইডি আমাদের ডিপার্টমেন্ট থেকে দেওয়া হয় এটা রেজিস্ট্রেশনের পরে, যেহেতু এটা নন রেজিস্টার্ড কোর্স, সো আপনারা হয়তো ইউনিভার্সাল আইডিটা পাবেন না।
আর আর যদি কোনো মেসেজ থাকে আপনারা হলো মেসেজটা দিতে পারেন। সো এখানে আমরা আরও কিছু ব্যাপার বলে দিই, সেটা হলো যে আমাদের এখানে সিটগুলো কিন্তু লিমিটেড, আমাদের ডিপার্টমেন্ট থেকে এখানে এই 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, এটা হলো লিলাক ওয়েব থেকে হলো এখানে চাহিদা দেওয়া হয়েছে 5টা করে সিটের। দ্যাটস মিন হলো আমরা 10 জন করে শিখাবো, এর মধ্যে থেকে বেস্ট 5%কে আমরা ইন্টার্নশিপে দিব। আর এখানেও আমরা মার্কেটিং ডিপার্টমেন্টে এখানে 5 জনকে দিব। সো এটা হলো ওভারঅল প্রসেস। সো সবাই এখানে কিন্তু টিকতে পারবে না, বেস্ট পার্সন এখানে টিকতে পারবেন। আর অনেকেই আসার পরে দেখা যাবে যে তারা হলো ঠিক মতো কাজ করছে না। সো এই ধরনের যারা থাকবেন তারা হলো অ্যাকচুয়ালি তাদের সিটটা আমরা ফাঁকা করে দেব, এবং ওয়েটিং লিস্টে যারা থাকবে তাদের থেকে আমরা ইন করাবো। কারণ আমরা হলো আপনাদের এখানে একেবারে ফ্রি সার্ভিস দিচ্ছি, সব ধরনের সার্ভিস দিচ্ছি। তারপরেও যদি আপনারা কাজ না করেন, সিনসিয়ারিটি না থাকেন, তাহলে অ্যাকচুয়ালি আমাদের কিছু করার থাকবে না। সো এটা হলো ওভারঅল প্রসেস। তারপরে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আপনারা হলো কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর আরেকটা ব্যাপার বলে দিই, যেটা আমাদের ডিপার্টমেন্ট থেকে অলরেডি বলে দেওয়া হয়েছে, সেটা হলো যে এই যে 5 জন 5 জন করে আপনারা জয়েন হচ্ছেন, এটা কিন্তু এক একটা টিমের মতো করে হবেন। সো যদি চাকরি যায় বা কাজ থেকে যদি বের করে দেওয়া হয়, এই 5 জনকে কিন্তু একবারে বের করে দেওয়া হবে। কারণ হলো আমরা অনেকে আছি যে টিম ওয়ার্কে ভালো না, কিন্তু টিম ওয়ার্ক না হলে আপনি কাজ করতে পারবেন না। কীভাবে কাজ করতে পারবেন না আমি বলে দিই। দেখেন, এই যে ধরেন ওয়ার্ডপ্রেসে আপনি একটা কাজ করছেন, সো এখানে আমাদের পরবর্তীতে কী করতে হবে, সেটাকে এসইও করতে হবে অথবা লিখতে হবে। সো এটার মধ্যে কিন্তু একটা টিম ওয়ার্ক হতে হবে, এবং এটার সাথে কিন্তু কানেক্টেড করে আপনার অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্টের এটা হতে পারে। সো এটা কিন্তু ইন্টার কানেক্টেড সবগুলোই, এবং এটার জন্য কিন্তু আপনার গ্রাফিক্সের প্রয়োজন হবে। সো আপনার কিন্তু সবগুলো ইন্টার কানেক্টেড, এবং ফুল সেক্টরটাকে আপনার মার্কেটিংয়ের জন্য এখানে কিছু ফিজিক্যাল মার্কেটিংয়ের কাজও করা হতে পারে। সো এটা কিন্তু একটা টিম ওয়ার্ক। সো এখানে এই যে 25 জন থাকবে, এই 25 জন কিন্তু একটা টিমের অন্তর্ভুক্ত হবে। সো সবার মধ্যে একটা খুব ভালো বন্ডিং থাকতে হবে, এবং এগুলো আমরা গ্রাজুয়ালি আপনাদের শেখাবো। এখানে আমরা সাধারণত এই ধরনের কোর্সগুলো বাংলাদেশে দেই না, কিন্তু আমাদের কোম্পানির জন্য আপনাদের এখন এটা দেওয়া হচ্ছে। তো আমরা আশা করব যে আপনারা খুব ব্রড মেন্টালিটির মানুষ হবেন আপনারা, এবং আপনারা খুব বেশি টাইমলিনেস ব্যাপারটাকে মেনটেন করে চলবেন এবং হার্ড ওয়ার্কিং হবেন। আর আরেকটা ব্যাপার বলি, সেটা হলো যে এই যে লিলাক ইনস্টিটিউশন অফ টেকনোলজি থেকে যখন আপনারা কোর্সগুলো কমপ্লিট করবেন, তারপর আপনাদের হায়ার কোর্সের জন্য নেওয়া হবে হলো লিলাক ইনস্টিটিউশন অফ ইনোভেশন অথবা লিলাক স্কুল অফ ইনোভেশন, সরি লিলাক স্কুল অফ ইনোভেশনে। ওই জায়গা থেকে যখন আপনি খুব ভালো করবেন তাহলে কিন্তু আপনার একটা ভালো পজিশনে যাওয়ার পসিবিলিটিস আছে, যদি সেই সুযোগটা ইন ফিউচারে হয়। সো আশা করি সবগুলো ব্যাপার বুঝতে পেরেছেন, অনেক কথাই হয়তো বলে ফেলেছি, আশা করি সবাই বুঝতে পেরেছেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।